এখন আমি আছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী 400 বছরের পুরনো ইফতার বাজারে। ইফতারের প্রায় সকল ধরনের আইটেম এই বাজারে পাওয়া যায়। এই বাজারের কিছু নামকরা এবং জনপ্রিয় খাবার রয়েছে। তো আজকের ভিডিওতে সবচেয়ে কম খরচে আমরা সবগুলা জনপ্রিয় খাবার ট্রাই করার চেষ্টা করব। এটাই হচ্ছে সেই বড় বাপের পোলাই খায়, যেই খাবারের নাম সবার মুখে মুখে। এত অপেক্ষা করার পর ফাইনালি খাবারটা ট্রাই করার সুযোগ হলো। এইটা খাওয়ার পর আমার মনে শুধু একটাই প্রশ্ন, বড় বাপের পোলার এই খাবার কেমনে খায়? পেশা বরবাদ বেহেনচ। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা ভাইরা এবং সুন্দরী সুন্দরী আপুরা, কেমন আছো তোমরা? আজকে আমি আছি পুরান ঢাকার চক বাজারে। পুরান ঢাকার ঐতিহ্যবাহী এবং 400 বছরেরও বেশি পুরনো এই ইফতার বাজার। প্রতি বছর এই চক বাজারের ইফতার নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলে থাকে। কারো কারো কাছে এখানের ইফতার সবথেকে বেস্ট মনে হয়, আর কারো কারো কাছে একদম পছন্দই হয় না। যদিও আমি আগে কখনো চক বাজারের ইফতার খাই নাই, আজকেই আমার প্রথম এখানে আসা। আজকের ভিডিওতে আমরা চক বাজারের ইফতারে সবচেয়ে কম খরচে জনপ্রিয় খাবারগুলো কেনার চেষ্টা করব এবং দেখব এখানের খাবারগুলোর টেস্ট আসলেই কেমন। যদিও বাজারে ঢোকার সাথে আমার নাকে খাবারের যে স্মেল আসতেছে এমনিই তো জিভে জল আসে পড়লো। যাই হোক, তো আর দেরি না করে ইফতারের জন্য কেনাকাটা শুরু করে দিলাম। ইফতারে যেটা না হলোই নয় সেটা হলো আলুর চপ। আলুর চপের সাথে বেগুনি ডিম চপ, চিকেন টিক্কা এবং বিফ টিক্কা নিয়ে নিলাম। চেষ্টা করতেছি সবগুলা জিনিসই একটু একটু করে নেওয়ার জন্য। এরপর চলে গেলাম জালি কাবাব নেওয়ার জন্য। এখানেও ঠিক সেম ভাবে গরু, খাসি এবং মুরগি তিন ধরনের জালি কাবাবই নিয়ে নিলাম। এখান থেকে খাসির লেগ রোস্টটা নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পুরান ঢাকার ইফতারের ফুড রিভিউর কোনো ভিডিওতে এটার ভালো রিভিউ পাই নাই। অনেকেই দেখেছি এটা খাইতে গিয়ে টেনে শিখতে পারে না, তাই আমি এটা কেনার পর পরে আবার 700 টাকার জন্য আফসোস করতে চাই না। যেহেতু বলেছি কম খরচে ইফতার কিনবো, এখন তো আর দামাদামি করে দাম কমাতে পারবো না। এর জন্য যে খাবারগুলো আগে থেকেই ফুড রিভিউতে দেখে আসছিলাম খেতে বাজে হয়, ওই খাবারগুলো আজকে এভয়েড করার চেষ্টা করব। এটা হলো শাহী কিমা পরোটা। মুরগি এবং গরুর কিমা দিয়ে এই পরোটা বানানো হয়। যদিও দোকানদার ভাইকে জিজ্ঞেস করছিলাম ভেতরে আসলে কি মাংস পাওয়া যাবে কিনা, ভাই আবার সত্যি কথাই বলেছে, যেহেতু সবকিছুর দামই এখন বাড়তি ভেতরে নাকি মাংস পাওয়া যাবে কিন্তু পরিমাণে অনেক কম। এইখান থেকেও দুই ধরনের দুইটা পরোটা নিয়ে নিলাম। এখন পরোটা খাওয়ার জন্য দোকান কিছু একটা দরকার, শুধু শুধু তো আর খালি পরোটা খাওয়া যাবে না। এর জন্য পাশের এক দোকান থেকে চিকেন আচারি নিয়ে নিলাম। এই আচারির কালারটা দেখেও ভালোই মনে হইতেছে। এরপর আসলাম পুরান ঢাকার বিখ্যাত বটি কাবাব নেওয়ার জন্য। যেহেতু পুরান ঢাকায় প্রথমবারের মতো ইফতার, তাই সবকিছু একটু বেছে বেছে নিতেছি। প্রথমবারের মতো এখান থেকে বাজে অভিজ্ঞতা নিয়ে যাইতে চাইতেছি না, যদিও মোটামুটি অনেক কিছুই কেনাকাটা হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত তো আসল জিনিসই কেনা হয় নাই। হ্যাঁ, তোমরা যেটা ভাবতেছো সেটাই, এটাই হচ্ছে পুরান ঢাকার সেই জনপ্রিয় খাবার যেটা নাকি বড় বাপের পোলা রাখায়। যদিও ওইটা তেমন বেশি পরিমাণে নেই নাই, 800 টাকা কেজি এটা। যদি পরে খাইতে না পারি এর জন্য বেশি করে নেওয়ার রিস্ক নেই নাই। বিলকুল রিস্ক নেই লেনে কা। এরপর আসে পুরান ঢাকার সুতি কাবাব। অন্যান্য দোকানগুলোতে যেহেতু খোলা অবস্থায় কাবাবগুলো রেখেছিল, এখানে আবার দেখি কাচের ভিতরে রাখা, আর এর জন্য এখান থেকে নিতে আসলাম। এটা ছিল বিফ সুতি কাবাব। এখান থেকে 100 গ্রামের মতো নিয়ে নিলাম। হাজাপুরা তো অনেক জিনিসই নিলাম, এখন একটু শরবতের দিকেও যাওয়া যাক। এখানে আসার পর প্রথম যে শরবতটা আমার চোখে পড়ে এটা হলো বাদামের শরবত। পুরান ঢাকায় এসে একবার বাদামের চা ট্রাই করেছিলাম। বাদাম দিয়েও যে এত মজার মজার খাবার বানানো যায় তা আমার জানা ছিল না। তখন সেই বাদামের চাটাও আমার কাছে ভালো লেগেছিল, এর জন্যই মূলত বাদামের শরবত দেখতে কিনতে আসা। এখন এটা খেতে আসলে কেমন সেটা তো ইফতারের পরই বোঝা যাবে। এখন শরবতের ক্ষেত্রে যেটা না নিলেই নয় সেটা হলো পুরান ঢাকার মহাব্বতের শরবত। মহাব্বত বরসা দে না তু সাবন। ইটস হারাম ব্রো। যদিও আমি রো আফজার লাভার না, কিন্তু এরপরে ওইটা নিলাম। আগে থেকে আমার মনে হইতেছে এটা আমি খাইতে পারবো না, কারণ রো আফজার গন্ধই আমার ভালো লাগে না। এখন হয়তো রো আফজার লাভাররা আমার উপর রেগে যেতে পারো, তার জন্য আগে ক্ষমা চেয়ে নিতেছি। আই এম সরি বাবু। মহাব্বতের শরবত দিয়ে আজকে পুরান ঢাকার ইফতারের কেনাকাটা শেষ করলাম। যদিও ভিডিও শুরুতে বলেছিলাম কম খরচেই সবকিছু কেনাকাটা করার চেষ্টা করবো, কিন্তু এরপরেও মোট 1160 টাকার মতো খরচ হয়েছে। এইখানে এসে যা বুঝতে পারলাম, পুরান ঢাকার সব ধরনের ইফতার কিনতে হলে যতই টাকা নিয়ে আসি না কেন ফকির হয়ে বাড়িতে যেতে হবে। কি বলবো, যাই হোক যেহেতু সবকিছু কেনাকাটা শেষ, তাই চক বাজারে জ্যাম খাওয়ার আগে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়তে লাগলাম। এইদিকে আস্তে আস্তে ইফতারের সময়ও হয়ে যেতেছে, তাই ভাবতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা হলের মাঠে বসে ইফতার করব। তাই চলে আসলাম শহীদুল্লাহ হলের সামনে। যদিও এই হলে আমার একটা বড় ভাই থাকে, কল দেওয়ার সাথে সাথে ভাই আসলো আমাদেরকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য। এখন ইফতারের আরো কিছু সময় বাকি থাকায় চলে গেলাম ভাইয়ের রুমে একটু বিশ্রাম নিতে। এখানে শুয়ে থাকা অবস্থায় উপরের দিকে তাকিয়ে একটা জিনিস দেখতে পারলাম, আমার মুখের ঠিক উপরে কোনো এক বড় ভাইয়ের ভবিষ্যৎ ডেকে রাখার বস্ত্র ঝুলতেছে। আবে সালে। যাই হোক, ইফতারের সময় হয়ে যাওয়ায় রুম থেকে বেরিয়ে এসে বললাম ভাবছিলাম কার্জন হলের সামনে গিয়ে ইফতার করব, কিন্তু ভাই আমারে কোনো ভাবে ওইখানে নিয়ে যাওয়ার জন্য রাজি হইতেছিল না। ওইখানে গেলে নাকি ইফতারের আগেই রোজা ভেঙে যাবে। এখন কার্জন হলের সামনে কি এমন আছে তোমরা জেনে থাকলে এখন একটু কমেন্ট বক্সে জানা যায়। আজান হওয়ার সাথে সাথে বাদামের শরবতটা দিয়ে ইফতার শুরু করলাম। শরবতটা আসলে অনেক ভালো ছিল, এটা খেয়ে মনে হইতেছিল শরীরের সব ক্লান্তি দূর হয়ে গিয়েছে। তারপর একটা বিফ টিক্কা নিলাম, যদিও খাইতে গিয়ে কোনো গরুর মাংসের স্বাদ পাইতেছি না। এটাই হচ্ছে সেই বড় বাপের পোলাই খায়। ফাইনালি এখন খাবারটা ট্রাই করার সময় হলো, এতদিন তো শুধু এটার নামই শুনে এসেছি। খাবার পরে ওই বোঝা যাবে এটা আসলে খেতে কেমন হয়।
খাওয়ার পর আমার মনে শুধু একটাই প্রশ্ন, বড় বাপের পোলার এই খাবার কেমনে খায়? একে তো একদম শুকনা, তার উপরে আবার একদম পুরোপুরা ধোয়ার গন্ধ, সব মিলিয়ে মুখে রাখার মতো না। বিফ চটি কাবাবটার মধ্যে যদিও একটু গরুর মাংসের স্বাদ আছে, তবে তেমন আহামরি কিছু না। এরপর আমার কাছে কিমা পরোটাটাও খেতে ভালো লেগেছিল, যদিও ভিতরে তেমন কোনো মাংস পাই নাই, কিন্তু এরপরও সাথে যে চিকেন আচারিটা নিয়েছিলাম ওইটার সাথে মিশিয়ে মিশিয়ে খেতে ভালোই লাগতেছিল। সবচাইতে বেস্ট আমার চিকেন আচারিটাই মনে হয়েছে। এরপর নিলাম মহাব্বতের শরবত, যদিও আমার কাছে আগে থেকে মনে হইতেছে এটা আমার কাছে ভালো লাগবে না, কারণ প্রথম থেকে এটার মধ্যে রোয়াবদার গন্ধ আসতেছিল, কিন্তু খাওয়ার পর বুঝতে পারলাম। এরপর চিকেন বডি কাবাবটা নিলাম, যদিও এটা মোটামুটি ভালোই ছিল কিন্তু আমার কাছে একটু বেশি শক্ত মনে হইতেছিল। আর বাকি থাকলো যে টিক্কা আর জালি কাবাব গুলো, এগুলোর ভিতরে মাংসের কোনো ছেটা ফুটাও পাই নাই, সবগুলো ঠিক একই অবস্থা। আমি আসলে কোনো ফুড ব্লগার না, আর খাবার টেস্ট করার ব্যাপারে তেমন কোনো এক্সপার্টও না। খাবারগুলো খাওয়ার পর আমার যেমন লেগেছে ঠিক তেমনই আমি আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করলাম। এখন কোনো কোনো জায়গায় যেমন খারাপ খাবার থাকে তার সাথে ভালো খাবারগুলোও থাকে। এই ব্যাপারে তোমার কোনো এক্সপিরিয়েন্স থাকলে কমেন্ট বক্সে বলে যেতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে একটা হাহারি এক দিয়ে দিও, আর এখনই পেজটা ফলো দিয়ে দাও, নাইলে পরে আবার মনে থাকবে না। রোজার মাস ভাই, এক কথা দুইবার বলতে পারবো না, তাই তাড়াতাড়ি ফলো দিয়ে দাও। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।